मार्केटे प्रचुर परिमाणे ब्रयलार मुरगिर रेट प्रचुर परिमाणे कमे गेछे। आसलामु आलैकुम सुप्रिय दर्शक और नगर कृषक खामारी भाई बंधुरा, गुरुत्वपूर्ण किछु कथा बोलबो, सम्पूर्ण भिडियोटा देखबेन। मूल पॉइंटे आसेन। आजके पुरो बांग्लादेशे मोटामुटी ब्रयलार 160 থেকে 67 টাকা, অনেক জায়গায় 150 থেকে 60 টাকা এরকম রেটে কেনা বেচা হচ্ছে। তো পুরো বাংলাদেশের রেটগুলো জানাবো, তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কোম্পানিগুলো বাচ্চা সংকট দেখায় কিছুদিন আগে থেকে শুরু করে বেশি দামে বাচ্চা বিক্রি করলো, প্রায় এক মাস যাবত বাচ্চা বিক্রি করলো। গত এক মাসে এমন এমন খামারিরা আমাদের থেকে বাচ্চা নিছে, পুরো বাংলাদেশে প্রচুর পরিমাণে বাচ্চা স্টক করছে এবং মুরগি স্টক করছে। এখন এমন একটা পর্যায়ে পৌঁছাইছে কোম্পানিগুলো কিন্তু শাইন, অনেক টাকা, কোটি কোটি টাকা বিজনেস করছে, কোটি কোটি টাকা খামারিদের থেকে লুট করে নিয়ে গেছে। এখন মুরগির রেট এমন একটা পর্যায়ে আসছে 145 টাকা, 60 টাকা, বিভিন্ন এলাকায় 50 টাকা এরকম রেটে বিক্রি করে খামারিরা কিন্তু লসের সম্মুখীন হচ্ছে অলরেডি। তো পুরো ভিডিও জুড়ে হচ্ছে খামারিদের নিয়ে কথা বলবো, পুরো বাংলাদেশের রেটগুলো জানাবো। আপনাদের যাদের হচ্ছে আমাদের কথাগুলো ভালো লাগে, ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আজকে মার্কেটে প্রচুর পরিমাণে ব্রয়লার মুরগি আছে, এই কারণে দাম নরসিংদী সহ নরসিংদীর আশপাশে 145 থেকে 46 টাকা কেনা বেচা হচ্ছে। তাহলে মনে করতে পারেন অথবা বুঝতে পারেন কতটুকু কমছে, কত ব্যাপক হারে কমে গেছে। এবং ঢাকা কাপ্তান বাজার থেকে আজকে রেট আসছে রেডি ব্রয়লার, যেগুলো 2 কেজি 500, 3 কেজি এগুলো কেনা বেচা হচ্ছে 160 থেকে 67 টাকা। এবং মিডিয়াম সাইজের যে রেডি মুরগিগুলো 1 কেজি 700, 1 কেজি 800 এগুলো কেনা বেচা হচ্ছে 160 থেকে 65 টাকা। এবং গ্রিল সাইজের যে রেডি মুরগিগুলো 1 কেজি 100, 1 কেজি 200, 300 এগুলো কেনা বেচা হচ্ছে 160 থেকে 65 টাকা। এবং প্যারেন্টস যে মুরগিগুলো এগুলো 290 থেকে 300 টাকা কেনা বেচা হচ্ছে। এবং রেডি কালার বারটা আলহামদুলিল্লাহ একটু ভালো অবস্থানে আছে, আর কবে নাগাদ রেডি কালার বারের রেটও কমে যেতে পারে এটার কোনো ঠিক ঠিকানা নাই। আশা করি কমবে না, রেডি কালার বারটা এরকমই থাকবে ইনশাল্লাহ। রেডি কালার বারটা ঢাকা কাপ্তান বাজার 260 থেকে 265 টাকা কেনা বেচা হচ্ছে, আর বাজার বাড়তি চলতেছে আর কি। রেডি সোনালিটা 290 থেকে 310 টাকা, রেডি সোনালির রেটও মোটামুটি বাড়তির দিকে চলতেছে। এবং সোনালি সুপার হাইব্রিডটা আজকে 270 থেকে 280 টাকা, আলহামদুলিল্লাহ এটাও ভালো অবস্থানে আছে। রেডি ব্রাউন লেয়ারটা 260 টাকা, 80 টাকা এরকম রেটে কেনা বেচা হচ্ছে। এবং রেডি ব্রাউন কক কত টাকা কেনা বেচা হচ্ছে কমেন্ট করবেন। রেডি ব্রাউন কক 220-30 এরকম মনে হয় চলতেছে। আর আজকে পুরো বাংলাদেশে সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি ক্লাসিক, হাইব্রিড, সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তার আগে একটা কথা, যারা বাচ্চা নেবেন তারা আমাদেরকে জিজ্ঞেস করবেন, কল দিবেন। আর যারা নেবেন না বাচ্চা তারা অযথা কল দিয়ে বিরক্ত করবেন না। টাইগার অরিজিনাল, দেশি মুরগির বাচ্চা, তিথির ফাউমি, মিশরীয় ফাউমি, গলাচিলা হাইব্রিড সকল ধরনের বাচ্চা আমাদের থেকে নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। পুরো বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে, সরাসরি এসেও বাচ্চা নিয়ে যেতে পারবেন। এবং আপনারা যদি ফুল পেমেন্টে ব্যাংকের মাধ্যমে নিতে চান সেভাবেও নিতে পারবেন। সব কথা শেষ কথা হচ্ছে আপনারা আমাদের থেকে যেভাবে খুশি ওইভাবে ডেলিভারি নিতে পারবেন, পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ। এবং মুন্সিগঞ্জে আসি, মুন্সিগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার 158 থেকে 63 টাকা কেনা বেচা হচ্ছে। নরসিংদী সহ নরসিংদীর আশপাশে রেডি ব্রয়লারটা 144 থেকে 145 টাকা, 43 থেকে 45 টাকা এরকম রেটও কেনা বেচা হচ্ছে। চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি 175 থেকে 180 টাকা কেনা বেচা হচ্ছে। তো বেশি দামে উঠানো বাচ্চা এগুলা কত দামে আপনারা বিক্রি করবেন অবশ্যই কমেন্ট করে জানায়েন। আপনাদেরকে বারবার আমি বলছি যে বাচ্চা আমরা বিক্রি করে দিচ্ছি, ব্রয়লার বাচ্চা আমরা বিক্রি করতেছি, কিন্তু আপনারা কিনতেছেন। এত দাম দিয়ে বাচ্চা কিনবেন না প্রচুর বলা হয়েছে, কিন্তু খামারিদের লোভ বেশি, কিছু খামারির একটু বেশি লোভ ওনারা নিছে। তো এখন আপাতত বেশি দামে ব্রয়লার বাচ্চা ওঠানো থেকে বিরত থাকুন। বাজারে প্রচুর পরিমাণে মুরগি, রেটগুলো তো শুনতেই পেলেন, যে কোনো টাইমে আরও কমে যেতে পারে রেডি মুরগির রেট, মানে ব্রয়লার মুরগির রেট। তো আমার কথায় মনে কষ্ট নেবেন না। সবজি অলরেডি বাইর হওয়া শুরু হয়েছে, শীতের সবজি আপনারা দেখতেই পেলেন রিসেন্টলি। আর অনেক জেলায় 140 টাকা, 42 টাকাও ব্রয়লার মুরগি আজকে কেনা বেচা হচ্ছে, যতটুকু ইনফরমেশন আমাদের কাছে আসছে। আর প্রতিদিন সবার আগে ইনফরমেশনগুলো পেতে আমাদের এই পেজ এবং যারা চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ইম্পর্টেন্ট কথাগুলো তাড়াতাড়ি যেন আমরা শেয়ার করতে পারি। এবং নীলফামারী সহ নীলফামারীর আশপাশে রেডি ব্রয়লারটা 140 থেকে 42 টাকা। তো চিন্তা করুন, নীলফামারী গত 2-3 দিন আগেও রেট এরকম ছিল, আজকে 40 থেকে 42 টাকা কেনা বেচা হচ্ছে। নীলফামারী থেকে যদি কেউ দেখে থাকেন, যার এলাকা যেটা সেই এলাকা থেকে কমেন্ট করবেন আপনাদের এলাকায় রেট কিরকম চলতেছে। এবং সোনালিটা কেনা বেচা হচ্ছে 255 থেকে 58 টাকা, এটা হচ্ছে নীলফামারী সহ নীলফামারীর আশপাশে। রেডি কালার বার্ড কেনা বেচা হচ্ছে নীলফামারী সহ নীলফামারীর আশপাশে 236 থেকে 237 টাকা পার কেজি। এবং ডিমের বাজার দর চলতেছে 11 টাকা 30 পয়সা, 12 টাকা, বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট। ডিমের বাজার দরটা কেউ যদি সঠিক জেনে থাকেন কমেন্ট করবেন। এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার 162 থেকে 65 টাকার আশেপাশে কেনাবেচা হচ্ছে। সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লার 155 থেকে 60 টাকা কেনাবেচা হচ্ছে। রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি 150 থেকে 55 টাকা চলতেছে। কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি 158 থেকে 60 টাকা কেনাবেচা হচ্ছে। ঢাকা সহ ঢাকার আশপাশে রেডি ব্রয়লার 168 থেকে 72 টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনাবেচা হচ্ছে। আর ঢাকার আশপাশ থেকে ঢাকা দোহার অন্যান্য এলাকায় কত টাকা চলতেছে আপনারা কমেন্ট করবেন। নরসিংদী সহ নরসিংদীর আশপাশে রেডি ব্রয়লার পার কেজি 152 থেকে 60 টাকা সর্বোচ্চ। ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লার সর্বোচ্চ কেনাবেচা হচ্ছে 155 থেকে 58 টাকা। খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি 155 থেকে 57 টাকা কেনাবেচা হচ্ছে। নোয়াখালী থেকে যদি কেউ দেখে থাকেন কমেন্ট করবেন। নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি ব্রয়লার পার কেজি 158 থেকে 62 টাকা কেনাবেচা হচ্ছে। সর্বনিম্ন আরও কমও হতে পারে, এটা সর্বোচ্চ রেট বলা চলে। এবং বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি 152 থেকে 60 টাকা কেনাবেচা হচ্ছে। এবং কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি 162 থেকে 60 টাকা কেনাবেচা হচ্ছে। বান্দরবন সহ বান্দরবনের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি 165 টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে সর্বোচ্চ। বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লার 145 থেকে 50 টাকা। শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি 150 টাকা, 45 টাকা, 48 টাকার এর আশেপাশে কেনাবেচা হচ্ছে। দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি 142 থেকে 50 টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে। ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লার পার কেজি 145 থেকে 48 টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে। তো ঠাকুরগাঁও থেকে মনে হয় আমাদের ভিডিওগুলো কম দেখা হয়, ঠাকুরগাঁও থেকে যদি দেখে থাকেন আপনারা প্রত্যেকটা জেলায় যে যে জেলা থেকে দেখতেছেন, যে লোকেশন থেকে দেখতেছেন, বিদেশ থেকে হলে লিখে দেবেন যে আমি বিদেশ থেকে দেখতেছি, তাহলে আমরা বুঝতে পারবো আপনারা কোন জায়গায় কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন। পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি 148 থেকে 45 টাকা কেনাবেচা হচ্ছে। লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি 148 থেকে 45 টাকা কেনাবেচা হচ্ছে। কুড়িগ্রাম সহ কুড়িগ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি 145 টাকা কেনাবেচা হচ্ছে সর্বোচ্চ 48। ফেনী সহ ফেনীর আশপাশে রেডি ব্রয়লার পার কেজি 148 থেকে 60 টাকা, 48 থেকে 50 টাকা কেনাবেচা হচ্ছে, 60 টাকা সর্বোচ্চ রেট। গাজীপুর সহ গাজীপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি 155 থেকে 158 টাকা সর্বোচ্চ। এবং কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি 155 থেকে 57 টাকা কেনাবেচা হচ্ছে। এগুলো ছিল আমাদের কাছে আপডেট। আপনাদের কাছে নতুন কোনো আপডেট থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।